হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নিশ্চয়ই আশা করি তোমরা ভালো আছো সবাই আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। এবং এই অধ্যায় অধ্যায়টি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়টির নাম হচ্ছে জীবকোষ এবং টিস্যু এখানে আমরা প্রথমে তোমাদের একটু কোষ সম্পর্কে ধারণা দিবো এরপরে আমরা কোষের ক্লাসিফিকেশন কোষে কী কী অঙ্গাণু থাকে এগুলো বুঝাবো তাহলে আমরা পড়ায় চলে যাচ্ছি প্রথমে আমরা যদি বলি যে কোষের সংজ্ঞাটা কী কোষ কোষ আমাদের শরীরে কি কাজ করছে এবং আমরা যেহেতু জীব আমাদের সকল জীবই হচ্ছে কোষ থেকে তৈরি হয় অর্থাৎ পৃথিবীতে যখনই কোনো জীবের আবির্ভাব ঘটে তখনই তার কোষ বা সেলটাই সর্বপ্রথম পৃথিবীতে আসে সেক্ষেত্রে আমাদের কোষটা কি সেটা আগে চিনে নিতে হবে কোষ হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক অর্থাৎ সমস্ত জীবের কাজ কার্যক্রমের একক সমস্ত জীবের যেখান থেকে কাজ শুরু হয় বা যেখান থেকে তার টিস্যু অর্গান অঙ্গ অথবা তোমার তন্ত্র এগুলো তৈরি হচ্ছে অর্থাৎ দেহ গঠনের জন্য মেইন এককটাই হচ্ছে কোষ বা সেল এটা এটা যে মাধ্যম থেকে তৈরি হয় সেই মাধ্যম মাধ্যম থেকেই আবার কিন্তু পুনরায় নষ্ট হয়ে গেলে ওই মাধ্যম থেকে কিন্তু অন্য কোনো মাধ্যম ছাড়াই তৈরি হতে পারে অর্থাৎ এটা তৈরি হওয়ার জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না এটা নিজে নিজেই কিন্তু এক স্থান থেকে নষ্ট হয়ে গেলে ওই জায়গা থেকে আবার নিজে নিজেই তৈরি করতে সক্ষম অর্থাৎ আমি যদি তোমাদের সংজ্ঞাটা ডিটেলসে বুঝাই তাহলে এখানে বলা হয়েছে যে জীবজ ক্রিয়াকলাপের একক জীবের ক্রিয়াকলাপের একক অর্থাৎ সমস্ত জীবের ক্রিয়াকলাপের কার্যকলাপের একক হবে যা অন্য কোনো মাধ্যম ব্যতি রেখে অন্য কোন মাধ্যম ব্যতি রেখে মানে কোনো মাধ্যম ছাড়াই কোনো কারো সাহায্য ছাড়াই সে কিন্তু নিজের প্রতিরূপ সৃষ্টি করতে সক্ষম তাকে আমরা বলবো হচ্ছে কোষ বা সেল আমরা সাধারণত সংক্ষেপে একটা সংজ্ঞা দিয়ে থাকি যে জীবের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ অথবা জীবের গঠন ও কাজের একক হচ্ছে কোষ এটা দিলেও হবে বাট আমরা যে যদি স্ট্যান্ডার্ড মানের একটা সংজ্ঞা দিতে চাই তাহলে আমাদের দুজন বিজ্ঞানীর সংজ্ঞা যে এই সংজ্ঞাটি আবিষ্কার করেছেন এটা দেওয়াই ভালো এবং এই দুজন বিজ্ঞানীর নাম হচ্ছে সিবিকিজ এবং তোমার লই এই দুজন বিজ্ঞানী কোষের কিন্তু এই স্ট্যান্ডার্ড সংজ্ঞাটা প্রদান করেছেন তোমরা যদি কেউ চাও যে জীবের গঠন এবং ক্ষুদ্রতম একক কোষ লিখবে সেটা লিখলেও হবে অথবা তোমরা যদি এভাবে সংজ্ঞাটা দিতে চাও যে জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো মাধ্যম ব্যথি রেখে নিজের প্রতিরূপ সৃষ্টি করতে সক্ষম তাকে আমরা বলছি হচ্ছে কোষ বা সেল এরপরে আমরা চলে আসি কোষের ক্লাসিফিকেশনে আমরা জীব বলতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ বুঝাই তাহলে আমরা জীবের ক্যাটাগরি অনুযায়ী যদি কোষকে ভাগ করি আমি এখানে দুটো ক্যাটাগরি লিখেছি বাট আমার আরেকটা ক্যাটাগরি অনুযায়ী যদি আমি ভাগ করতে যাই জীবের ক্যাটাগরি সেই অনুযায়ী ভাগ করতে গেলে আমি দু ধরনের জীব পৃথিবীতে দেখতে পাই একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী সেই হিসেবে আমরা কোষকেও দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ এরপরে আমি যদি আসি যে দ্বিতীয় যে ক্লাসিফিকেশনটা আছে এটা অনুযায়ী যদি আমি ভাগ করতে যাই নিউক্লিয়াসের গঠন অনুসারে নিউক্লিয়াসের গঠন অনুসারে যদি আমি ভাগ করি যে নিউক্লিয়াস আমরা জানি কেন এখানে নিউক্লিয়াস অনুযায়ী ভাগ করা হচ্ছে অন্য কোনো অঙ্গান অনুযায়ী কেন ভাগ করা হচ্ছে না নিউক্লিয়াস অনুযায়ী ভাগ করা হচ্ছে এই জন্যই যে নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে কোষের পরিচালক বা কোষের কেন্দ্রিকা একটা কোষে কি মেকানিজম চলবে একটা কোষে কি কাজ কাজ চলবে সেই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণ করে একমাত্র নিউক্লিয়াস তো এই এই জন্যই কিন্তু নিউক্লিয়াসের গঠনটা কেমন সেই হিসেবেই কিন্তু কোষকে আরও ভাগে ভাগ করা হয়ে থাকে এই একটার নাম হচ্ছে আদি কোষ আরেকটার নাম হচ্ছে প্রকৃত কোষ আদি কোষকে ইংলিশে বলা হয় হচ্ছে প্রো ক্যারিওটিক সেল আর প্রকৃত কোষকে ইংলিশে বলা হয় হচ্ছে ইউ ক্যারিওটিক সেল অর্থাৎ তোমাদের কোশ্চেনে যদি প্রো সেল থাকে তাহলে তোমরা বুঝে নেবে যে সেখানে কোষকেই কিন্তু বোঝানো হচ্ছে এবং ইউ ক্যারিওটিক থাকলে সেখানে বোঝানো হচ্ছে প্রকৃত কোষকে এবং আমি নিজে যে ক্লাসিফিকেশনটা লিখেছি সেটা হচ্ছে কাজের প্রকৃতি অনুসারে কোষটা কি কাজ করছে তার কাজের ধরন কেমন সেই অনুযায়ী যদি আমি কোষকে ভাগ করতে যাই তাহলে আমি আরো দুই ভাগ কোষকে ভাগ করা যায় সেটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে জনন কোষ পৃথিবীতে আমরা দুই ধরনের কোষ দিয়ে আমাদের দেহ গঠন হয় এবং এটা আমাদের দেহ কোষ গঠন করে এবং এটার সাথে সাথে আমাদের জনন কোষ কিন্তু এই কোষগুলো গঠন করে থাকে এবার আমি যদি তোমাদের এই দুটো কোষের মধ্যে পার্থক্য একটু দেখাই যে ডিফারেন্সটা নিউক্লিয়াসের অনুসারে যখন আমি কোষকে দুভাগে ভাগ করলাম আদি কোষ আর হচ্ছে প্রকৃত কোষ তখন আমি এই দুটোর বৈশিষ্ট্য যদি আলোচনা করি সেক্ষেত্রে দেখা যায় যে আদি প্রকৃতির কোষ দেখেই কিন্তু আমি নামকরণ করা হয়েছে কিন্তু আদি কোষ কোষ বোঝানো হচ্ছে যে যে এই এই কোষের আছে প্রকৃতির ঠিকঠাক মতো কোষের মধ্যে পাওয়া যায় না দেখা যাচ্ছে যে একটা কোষের মধ্যে আহ নিউক্লিয়াস থাকা দরকার সেখানে নিউক্লিয়াস আছে বা নিউক্লিয়াসের দুটো অঙ্গাণু কিন্তু অনুপস্থিত আবার দেখা যাচ্ছে যে আহ তুমি যখন সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমকে আলাদা করতে যাচ্ছ সেক্ষেত্রে কিন্তু আদিকোষের ক্ষেত্রে তুমি পারছো না কেন পারছো না তার কারণ হচ্ছে এটা মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়র মেমব্রেন নাই নিউক্লিয়ার মেমব্রেন না থাকার কারণে দেখা যাচ্ছে যে সাইটোপ্লাজমটাও কিন্তু জেলি সদৃশ স্তরল পদার্থ এবং তোমার নিউক্লিওপ্লাজমটাও কিন্তু জেলি সদৃশ স্তরল পদার্থ তো দেখা যাচ্ছে যে দুইটা ডিফারেন্স করতে গেলে আমরা কিন্তু কোনটা সাইটোপ্লাজম আর কোনটা নিউক্লিওপ্লাজম দুটাকে আলাদা করতে পারবো না কোষে আবার আরও যদি ডিফারেন্স তোমাদের দেখায় যে এই কোষে আমরা জানি যে কোষ মানে সেখানে কি থাকবে বংশগতি কোন একটা বস্তু থাকবে তো বংশগতির কোনো বস্তু যদি থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওখানে তোমার ডিএনএ আরএনএ এর একটা কথা চলে আসবে তো ডিএনএ আরএনএ আমরা জানি যে বংশগতির বস্তু হিসেবে কাজ করে যেটা ক্রোমোজোমের ভিতরে থাকে কিন্তু আদি কোষের ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো একটা থাকে হয় ডিএনএ থাকে না হয়তো আরএনএ থাকে যখন যে থাকে সে তখন বংশগতিটাকে নিয়ন্ত্রণ করে বাট দুটো কিন্তু একসাথে থাকে না কিন্তু প্রকৃত কোষে ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কোষের মধ্যে আমরা দুটোই পাচ্ছি ডিএনএ এবং আরএনএ পাচ্ছি আমিwidetildeতে মধ্যে উদাহরণ দিয়ে বোঝাই যে আমরা মানুষ আমরা বহুকোষী প্রাণী আমাদের শরীরে কিন্তু কোষের মধ্যে ডিএনএ আরএনএ দুটোই আছে কিন্তু ডিএনএ বেশি শক্তিশালী দেখে ডিএনএ কাজ করছে আরএনএ অন্য কাজ করছে আমিষকে ভাঙছে এই ধরনের কাজ করছে কিন্তু ডিএনএ কিন্তু নিয়ন্ত্রণ করছে কিন্তু আমরা কিন্তু দুটো ডিএনএ আরএনএ দুটো বস্তুই কিন্তু আমাদের কোষের মধ্যে পাওয়া যাচ্ছে বাট আদি কোষে এরকমটা হয় না আদি কোষে দেখা যায় যে কোষ সেলের ক্রোমোজম গুলোর মধ্যে দেখা যায় যে যেকোনো একটা থাকে হয় ডিএনএ থাকে নয়তো আরএনএ এ থাকে আরও যদি ডিফারেন্স তোমাদের বোঝাই যে এদের কোষ বিভাজনের ধরন আমরা জানি যে আমাদের কোষ বিভাজন প্রক্রিয়া তিন ধরনের আছে অ্যামাইটোসিস মাইটোসিস আর এই ক্ষেত্রে আমরা জেনে এসেছি যে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা সবসময় হচ্ছে আদিকোষি বা পুরাতন যে কোষগুলো সেই ধরনের কোষের মধ্যে দেখা যায় তাহলে বুঝেই ফেলেছ যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে সময় বিভাজনটা হবে হচ্ছে অ্যামাইটোসিস কখনো মাইটোসিসও হবে না কখনো মিওসিসও হবে না এবং অ্যামাইটোসিস বিভাজনটা প্রত্যক্ষ বা সরাসরি কোষ বিভাজন প্রক্রিয়া যেটার জন্য কোন কোষকে কিন্তু কোন ধাপ পার করতে হয় না কোন স্টেপ পার করে পার করে তারপর কিন্তু মাইটোসিস যেমন পাঁচটা ধাপ পার করে তারপরে দেন দুইটা কোষে বিভক্ত হয়ে যায় বাট অ্যামাইটোসিস এমনটা হয় না অ্যামাইটোসিস সরাসরি বিভাজন প্রক্রিয়া এবং সরাসরি তারা একটা কোষ থেকে দুইটা কোষে কিন্তু উৎপত্তি হয় আর প্রকৃত কোষে দেখা যায় যে মাইটোসিস বিভাজন ঘটে মিয়োসিস বিভাজন ঘটে যখন যেখানে মাইটোসিস দরকার তখন সেখানে মাইটোসিস ঘটছে আর মিয়োসিস একটা এজে যাওয়ার পরে বা সময় পরে মিওসিস বিভাজনটা চলন কোষের ক্ষেত্রে ঘটে থাকে তার মানে মাইটোসিস মিওসিস দুটোই তোমার প্রকৃত কোষে ঘটবে আর অ্যামাইটোসিস বিভাজনটা শুধুমাত্র কোষে ঘটবে এই হচ্ছে এটার ডিফারেন্স এটা নিউক্লিয়াসে গঠন সুগঠিত না এবং কোষটাই সুগঠিত না আর আদিকোষের ক্ষেত্রে যে কোষ সুগঠিত না তার মানে বিপরীতটা হবে হচ্ছে প্রকৃত কোষে এদের ক্ষেত্রে কোষ কিন্তু সুগঠিত কোষ আশা করি তোমরা কোষ এবং প্রকৃত কোষের গঠন এবং এটার যে বৈশিষ্ট্যগুলো এটার যে ডিফারেন্সগুলো এগুলো বুঝতে পেরেছ দেন আমি দুই দ্বিতীয় যে কাজের প্রকৃতি অনুসারে আমি যে ভাগ কোষকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে সেই কোষের বৈশিষ্ট্যগুলো তোমাদের বলছি দেহকোষ আর হচ্ছে জনন কোষ দেহকোষ হচ্ছে দেহ গঠন করে আমাদের আমরা যখন আমাদের যখন জন্ম হয় বা কোনো জীবের যখন জন্ম হয় একটা জীব যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন তার কিন্তু আস্তে আস্তে কোষগুলো ডেভেলপ হয় এবং কোষগুলো বাড়তে থাকে তখন যে বিভাজনটা হয় সেটা হচ্ছে মাইটোসিস বিভাজন এবং সেটা কিন্তু দেহ কোষ গঠনের ক্ষেত্রে

আর মাইটোসিস বিভাজন সব সময় দেহ গঠনে ব্যবহৃত হয় অন্য দিকে জনন কোষ যেটা তৈরি হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু জনন কোষ গুলো তৈরি করে আর দুনিয়াতে জনন কোষ আছে মাত্র দুটো একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু পৃথিবীতে এই দুটো জনন কোষ ছাড়া আর কোনো জনন কোষ নেই সো সেই ক্ষেত্রে দেখা যায় যে জনন যখন বিভাজন করতে হয় তখন মিয়োসিস বিভাজনটা চলে আসে মিয়োসিস বিভাজন আসলে জনন কোষ তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণু দেহ কোষের ক্ষেত্রে সবসময় কিন্তু সারা জীবনে কিন্তু মাইটোসিস বিভাজন চলে এখন কোন উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে এটার মধ্যে আলাদা কিছু নেই উদ্ভিদেও কিন্তু একই সেম জিনিস যে উদ্ভিদটা যখন বীজ অবস্থায় থাকে তখন বীজের ভিতরে থেকে যখন চারা গাছ বা চারা গাছ এ ধরনের জীব যখন উদ্ভিদ যখন তৈরি হওয়া শুরু করে তখন দেখা যায় কিন্তু যে মাইটোসিস বিভাজনই ঘটছে অর্থাৎ তাদের দেহ উদ্ভিদের ক্ষেত্রে যখন তার দেহটা বড় হচ্ছে বা তার ডালপালা শাখা পোশাক এগুলো তৈরি হচ্ছে তখন কিন্তু মাইটোসিস বিভাজন হচ্ছে আবার দেখা যায় যে যখন একটা ফুল থেকে তোমার পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে পরাগধানীর মধ্যে এবং স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে ডিম্বাণু তৈরি হচ্ছে তখন কিন্তু সেখানে আবার মিওসিস বিভাজন ঘটে তার মানে তোমার ডিফারেন্সটা বুঝতে পারছো যে উদ্ভিদ হোক আর প্রাণী হোক তাদের গঠন বিন্যাসটা আলাদা দেহ গঠনের প্রক্রিয়াটা আলাদা বাট দুজনের কিন্তু প্রসেসিংটা একই জিনিস দুজনের মধ্যে কিন্তু মাইটোসিস মিউসিস প্রক্রিয়া চালু আছে দুজনে কিন্তু দেহ কোষ গঠনের ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়া সচল রাখে এবং জনন কোষ তৈরির ক্ষেত্রে কিন্তু মিউসিস প্রক্রিয়া সচল রাখে এই হচ্ছে তোমার আদিকোষ কোষ এবং দেহকোষ এবং জনন কোষের ডিফারেন্স এবং বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা এই বৈশিষ্ট্যগুলো সুন্দর মতো বুঝতে পেরেছ এরপরে আমি আমার ডান সাইডে দেখতে পাচ্ছি যে আমি কিছু কোষীয় অঙ্গাণু লিখেছি এই কোষীয় অঙ্গ এখানে আমি এগারোটা কোষীয় অঙ্গাণু লিখেছি এই এগারোটা কোষীয় অঙ্গাণুর মধ্যে কোনো কোনো কোষীয় অঙ্গানো দেখা যায় যে উদ্ভিদে থাকে প্রাণীতে থাকে না বা প্রাণীতে থাকলেও উদ্ভিদে থাকে না আমি তোমাদের প্রত্যেকটা ভেঙে ভেঙে একটু বলে দিচ্ছি যে প্রথম যে কোষীয় অঙ্গাণুটা দেখে বলেছি সেটা হচ্ছে কোষ প্রাচীর কোষ প্রাচীর প্রাচীর মানে কি প্রাচীর মানে হচ্ছে দেয়াল বা ওয়াল যেটাকে আমরা বলতে পারি একটা বাড়ির ক্ষেত্রে প্রাচীর থাকে দেয়াল থাকে তো কোষেরও যে আহ আহ প্রোটেকশনটা থাকে সেটাই হচ্ছে কিন্তু কোষপ্রাচীর এবং এই প্রাচীরগুলো সবসময় কিন্তু দুই স্তর বিশিষ্ট হয় কখনোই তারা এক স্তর বিশিষ্ট হয় না দ্বি স্তর বিশিষ্ট হয় এই দ্বি স্তরগুলো কো দ্বি স্তর বিশিষ্ট কোষপ্রাচীরগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম সময় লিপিডার প্রোটিন দিয়ে তৈরি হয় লিপিডার প্রোটিন লিপিড মানে চর্বি প্রোটিন মানে আমিষ তার মানে ম্যাক্সিমাম সময় যখন লিপিডার প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে বুঝে নিচ্ছো এই যৌগটাকে বলা হচ্ছে লাইপো বা লিপো তো ব্যাকটেরিয়া কিন্তু প্রোটিন দিয়ে তৈরি এছাড়াও যখন রাফেস ধর্মী কোনো পদার্থ চলে আসে বা রাফেজ জাতীয় যদি কোনো জীব চলে আসে রাফেস বলতে আশযুক্ত জীব সেই সেই ক্ষেত্রে কোশপাচীর কিন্তু সেলুলোজ হেমিসেলুলোজ এগুলো দিয়ে তৈরি হতে পারে তাইলে তোমাদের কোশপাচীরের রাসায়নিক উপাদান নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো লিপিড প্রোটিন সেলরোজ হেমিসেলরোজ এগুলো সবগুলোই কিন্তু কোষপাচীরের রাসায়নিক উপাদান মৃত যে জীবগুলো আছে অর্থাৎ মৃত কোষ যেগুলো যেগুলোর মধ্যে কোষি অঙ্গাণুগুলো অনুপস্থিত থাকে তাদেরকে কোষপাচীর কিন্তু লিগনিন দিয়ে তৈরি হয় তো সেক্ষেত্রে লিগনিনও কিন্তু একটা কোষপাচীরের রাসায়নিক উপাদান তোমাদের কোশ্চেনে কিন্তু বলতে পারে যে কোষপাচীরের রাসায়নিক উপাদান কি তখন তোমরা অ্যানসার করতে পারো যে জ পেকটিন সুবেরিন তারপরে হচ্ছে এগুলো সবকিছুই কিন্তু লিপিড প্রোটিন এগুলো কিছু কিন্তু কোষপাচীরের রাসায়নিক উপাদান এবং কোষপাচিরের কাজটা কি কোষপাচীর যেহেতু একটা দেয়াল হিসেবে কাজ করছে কোষপাচীরের মেইন কাজই হবে কিন্তু তার কোষটাকে প্রোটেকশন করা অর্থাৎ তার কোষকে সে যে কোনো উপায় কিন্তু প্রোটেক্ট করবে এবং কোষের ভিতরে যে পদার্থগুলো যাতায়াত করে পানি খনিজ এই ধরনের যাতায়াত কিন্তু সে নিশ্চিত করবে এরপরে পাশে যে কোষ আছে এই কোষের সাথে যে সম্পর্ক বা কোষের সাথে যে বিনিময় থাকে পার্শ্ববর্তী কোষের সাথে এটা কিন্তু সে ধরে রাখবে তার মানে কি কোনো যদি ব্যাকটেরিয়া ভাইরাস বা কোনো ক্ষতিকর বস্তু আছে আর যদি এখানে আসে সেক্ষেত্রে কিন্তু সে এটাকে প্রবেশ করতে বাধা দিবে তো কোষপাচীরে অনেকগুলোই কাজ কোশপাছিরে মেইন কাজ হচ্ছে কোষের আকৃতি বহন এবং কোষকে প্রোটেক্ট করা এরপরের যিনি আমি সেকেন্ডটায় চলে আসি আরেকটা কথা যে কোষপ্রাচীর কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় এটা কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না আমাদের কোষে কোনো কোষপ্রাচীর নেই এটা উদ্ভিদেই পাওয়া যায় কোষপ্রাচীর আমাদের কোষে যেটা আছে সেটা হচ্ছে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন করে থাকে অর্থাৎ सेम কাজই তোমরা যদি এখানে লিখে দাও সেটাই হবে অর্থাৎ আমি একটু আগে কোষপ্রাচীরের যে কাজগুলো বলেছি কোষের আকৃতি বহন পার্শ্ববর্তী কোষের সাথে যে বিনিময় বা আদান প্রদান এরপরে হচ্ছে কোষের পানি খনিজ লবণ এগুলো চলাচল নিশ্চিত করা ক্ষতিকর বস্তু যে কোষকে কোষের প্রবেশে বাধা প্রদান করা এই কাজগুলো কিন্তু প্রাণী কোষে কোষ ঝিল্লি করে থাকে আর উদ্ভিদ কোষে করে থাকে হচ্ছে কোষ প্রাচীর এরপরে তিন নাম্বার পয়েন্ট আমরা চলে আসি তিন নাম্বার যে অঙ্গাণুটার কথা আমি বলেছি সেটা হচ্ছে নিউক্লিয়াস আমি একটু আগে অবশ্যই বলেছি তোমাদের যে নিউক্লিয়াসের গঠন কোষকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আদি কোষ আর হচ্ছে প্রকৃত কোষ সেই হিসাবে যদি আমি এটাকে বলে থাকি যে নিউক্লিয়াস হচ্ছে কোষে কেন্দ্রিকা বা পরিচালক নিউক্লিয়াস একটা কোষে কি কাজ হবে কোষে কতটুকু কে কাজ করবে কার কতটুকু পারফরম্যান্স হবে সেটা কিন্তু নিউক্লিয়াসে নির্ধারণ করে দেয় এবং নিউক্লিয়াসকে নিউক্লিয়াসের ভিতরে যে বস্তুগুলো আছে নিউক্লিও প্লাজম নিউক্লিও লাস এবং এই বস্তুগুলো কিন্তু নিউক্লিয়াসের কাজগুলোকে পরিচালনা করে নিউক্লিয়াস কে এটা যখন কাজ শুরু করে তখন এটা কার্যাবলী অর্থাৎ কোষের কেন্দ্রিকা হিসেবে তার যতটুকু কাজ করার কথা সেই অনুযায়ী কিন্তু একটা কোষকে পরিচালনা করে থাকে মাইটোকন্ড্রিয়া লাইসোজোম রাইভোজম এগুলো কিভাবে কাজ করবে কতটুকু কোষে পানি খনিজ লবণ প্রবেশ করবে এগুলো সবকিছুই কিন্তু নিউক্লিয়াসের হাতেই থাকে এবং নিউক্লিয়াস এই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে থাকে দেন আমি চলে আসি চার নম্বর আছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় শক্তি ঘর বলা হয় তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের কোষের শক্তিঘর উদ্ভিদ কোষের শক্তি ঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউসে কতটুকু শক্তি জমা হবে সেটা কিন্তু নিউক্লিয়াসের পারমিশন ছাড়া কিন্তু আসতে পারে না সো সেক্ষেত্রে নিউক্লিয়াস এটাকে কতটুকু শক্তি জমা হবে সেটা নির্ধারণ করে দেয় মাইটোকন্ডিয়ার ভিতরে আরও ক্ষমতা আছে সেটা হচ্ছে যে সত্তর রকমের এনজিএম তৈরি করার ক্ষমতা আছে এবং চোদ্দ রকমের কো এনজাইম তৈরি করার ক্ষমতা আছে এনজিএম নিশ্চয়ই বুঝতে পেরেছে এনজিএম হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ায় দেয় এরকম একটা বস্তু যে বস্তুটা রাসায়নিক বিক্রিয়ার গতিকে সবসময় বাড়ানোর কাজটা করে থাকে এবং চোদ্দ রকম কো এনজিএমও কিন্তু মাইট্রোকন্ডিয়ার তৈরি করার এবিলিটি আছে এরপরে মাইটোকন্ডিয়ার মধ্যে আরো যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে যে উদ্ভিদ কোষের যে ধাপ গুলো আছে শক্তি উৎপাদনের ধাপ তোমরা জানো যে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে অটোট্রফ জীব সো সেক্ষেত্রে তার শরীরে যেহেতু সূর্যের থেকে সরাসরি শক্তি আসে এই জন্য তার শরীরের শক্তিটা হচ্ছে সর্বোচ্চ শক্তি এই শক্তিটা জমা হয় হচ্ছে মাইট্রোকন্ডিয়ার মধ্যে অর্থাৎ মাইট্রোকন্ডিয়ার ভিতরে এই শক্তিগুলো সে একটা পর একটা অক্সিজেনের মধ্যে জমা করতে থাকে এই জন্যই কিন্তু মূলত আমরা মাইটোকন্ডিয়াকে পাওয়ার হাউস বলি আমরা যেহেতু পরবর্তী যে আমাদের চেয়ে শক্তিটা উদ্ভিদের বেশি সেক্ষেত্রে বেশি শক্তি যারা ধারণ করবে সেই হিসেবেই কিন্তু আমরা এটাকে কাউন্ট করবো সেই হিসেবে আমরা যেহেতু উদ্ভিদ বেশি শক্তি ধারণ করতে পারে এজন্য মাইটোকন্ড্রিয়া কে পাওয়ার হাউস হিসেবে আমরা ধরে নেই পাঁচ নাম্বারে আছে হচ্ছে সেন্ট্রিওল এই অঙ্গাণুটা উদ্ভিদ কোষে পাওয়া যায় না প্রাণী কোষে পাওয়া যায় আমি আগে বলেছি যে 11টা অঙ্গাণুর মধ্যে কোন কোষি অঙ্গাণু কিন্তু উদ্ভিদে পাওয়া যাবে কোনটা আবার প্রাণীতে পাওয়া যাবে আবার কোন কোনটা দুটো জীবের মধ্যে পাওয়া যাবে কোষ প্রাচীর যেমন উদ্ভিদ কোষে পাওয়া যাচ্ছে প্রাণী কোষে পাওয়া যাচ্ছে না কিন্তু সেন্ট্রিওল আবার দেখা যাচ্ছে যে প্রাণী কোষে পাওয়া যাচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যাচ্ছে না এই সেন্ট্রিওলের কাজটা হচ্ছে অ্যাস্টার রশি বিচ্ছুরিত করা যেটা কোষ বিভাজনে সাহায্য করে তোমরা জানো যে মাইটোসিস বিভাজনের পাঁচটা ধাপ আছে এই পাঁচটা ধাপে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় এই শক্তিগুলোকে বহন করা বা শক্তিগুলোকে পরিচালনা করার জন্য কিন্তু সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশিটা বিচ্ছুরিত হয়ে কোষ বিভাজনে সাহায্য করে থাকে ছয় নম্বরে আমরা আসি যে রাইবোজম রাইবসম অঙ্গাণুটা এটা উদ্ভিদ পাওয়া যায় প্রাণীতেও পাওয়া যায় একটা পর্দাবিহীন অঙ্গানো এর আগে আমরা বলেছি যে সবগুলো পর্দা আছে বা বা আছে আছে। তুমি যেভাবেই বলো যে এতগুলো অঙ্গাণুর মধ্যে সবগুলো অঙ্গাণুর মধ্যে কিন্তু বাইরে একটা প্রাচীর আছে বা মেমব্রেন আছে বা পর্দা আছে কিন্তু রাইবোজম একটু মানে এক্সেপশনাল সেটা কেন কারণ হচ্ছে এটা একটা পর্দাবিহীন অঙ্গাণু এটার বাইরে কোনো পর্দা থাকে না এটা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই কিন্তু দেখা যায় আর এবং এটার মেইন যে কাজটা সেটা হচ্ছে আমিষ সংশ্লেষণ করা আমিষ জাতীয় খাবার যখন আমরা খাই এটা থেকে যখন আমাদের সাধন হয় তখন আমিষটা যাওয়ার পরে এটাকে ভাঙার কাজটা করে দেয় হচ্ছে রাইভজম এবং এই রাইভজম এর গায়ে ছোট ছোট দানা আকারে আমিষ জাতীয় খাবারটা জমা হয়ে থাকে লাইসজম যে বস্তুটা দেখতে পাচ্ছ এই লাইসোজম বস্তুটা হচ্ছে এটা আমাদের জীবাণু ধ্বংস করে অর্থাৎ কোষকে প্রোটেক্টের কাজ করে কোষের যদি কোনো ক্ষতিকর কোনো বস্তু যদি অ্যাটাক করে তখন এই লাইসজম এটাকে সব সক্রিয়ভাবে ধ্বংস করার চেষ্টা করে এবং এই ধ্বংসের প্রক্রিয়াটা নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া লাইসোজোম কিন্তু জীবাণু ধ্বংস করে কোষকে জীবাণুমুক্ত রাখে আট নাম্বার যে অঙ্গাণুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্লাস্টিড এই প্লাস্টিড অঙ্গাণুটা এটা উদ্ভিদ কোষের অঙ্গাণু এটা প্রাণী কোষে পাওয়া যায় না এটা এটার কাজটা হচ্ছে যে এটা বিভিন্ন ধরনের বর্ণকণিকা ধারণ করতে পারে কখনো অন্য কালারও হতে পারে কখনো সবুজ হতে পারে কখনো আবার বর্ণহীনও হতে পারে এটা উদ্ভিদে থাকে প্রাণীতে পাওয়া যায় না কারণ প্রাণী কোষ তোমরা বিভিন্ন কালারের দেখো উদ্ভিদ কোষটাই দেখে থাকো তো উদ্ভিদে আমরা কয়েকটা কালারই দেখে থাকি যেই জায়গাটা বর্ণহীন সেটা আমরা মাটির নিচে দেখতে পাই অর্থাৎ শিকরে শিকরে যে বস্তুটা থাকে সেটা প্লাস্টিকের লিউকোপ্লাস প্লাস্টিকেরই অংশ বা লিউকোপ্লাস যেটা হচ্ছে রং বদল করতে পারে সূর্যের আলো পড়ার পর এটা কিন্তু তার রংকে বদল করে হতে পারে পারে রূপান্তরিত আবার সূর্যের আলো থেকে যখন তুমি সরিয়ে নিবে তখন এটা আবার আগের মতো বর্ণহীন হয়ে যাবে আর ফুল ফল এগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন হয় সময় বিভিন্ন কালার লাল নীল বেগুনি এ ধরনের কালার গুলো শো করে থাকে আর এগুলো ফুলে আমরা সাধারণত দেখতে পাই ফলেও দেখতে পাই আর ক্লোরোপ্লাস্ট যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সবুজ বর্ণের এবং এটা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাতায় দেখতে পাই যেখানে খাবার তৈরি হয় তো এই তিনটা বস্তুই কিন্তু প্লাস্টিকের অন্তর্ভুক্ত এবং প্লাস্টিকের এই তিনটা বর্ণকণিকা নিয়ে কিন্তু প্লাস্টিড গঠিত হয় এটা উদ্ভিদে পাওয়া যায় প্রাণীতে কিন্তু পাওয়া যায় না নয় নম্বর অংশটা আমি দেখতে পাচ্ছি যে সাইটোপ্লাজম এটা উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় প্রকার কোষে পাওয়া যায় একটা জেলি সদৃশ আঠালো তরল পদার্থ অর্ধ তরল পদার্থ জেলির মতো আঠালো এই পদার্থটার ভিতর দিয়ে যখন প্রাণী খনিজ লবণ ঢোকে তখন হচ্ছে সাইটোপ্লাজমের ভিতর দিয়েই কিন্তু নিউক্লিয়াস পর্যন্ত তাকে পৌঁছাতে হয় এটা উদ্ভিদেও দেখা যাচ্ছে প্রাণীতেও দেখা যাচ্ছে গলজি বডি এটা বিজ্ঞানী গলজি আবিষ্কার করেছিলেন এর এই এটা বিড়াল এবং প্যাচার স্নায়ু কোষে নার্ভ টিস্যুতে দেখা গিয়েছিল এটা বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে কোষের বিভিন্ন পারপাসে এটা কাজ করা থাকে কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাণী কোষে দেখা যায় নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ কোষগুলো আছে এদের ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় কিন্তু সব সবসময় না আর উন্নত শ্রেণীর উদ্ভিদ কোষে এটা কখনো দেখা যায় না সব সময় এটা প্রাণী প্রাণীকোষেই দেখা যায় এটা বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে এবং এনজিএম তৈরিতে গহ্বর এটা প্রাণী এবং উদ্ভিদ উভয় প্রকার কোষেই ব্যবহার দেখা যায় কিন্তু দেখা যায় যে এটার মেইন যে কাজটা এটার ইউজটা হয়ে থাকে অ্যাকচুয়ালি তোমার উদ্ভিদ কোষে প্রাণী কোষের ইউজটা খুবই কম এই জন্য গুলো ছোট হয়ে থাকে এবং কোষগহবরের মেইন কাজই হচ্ছে কোষ রস ধারণ করা কোষের ভিতরে যে ফ্লুইডটা থাকে রসটা থাকে এই রসটাকে ধারণ করাই হচ্ছে গহ্বরের কাজ এই কোষগহ্বরটা উদ্ভিদ কোষে অনেক বড় হয়ে থাকে এবং কোষ রস ধারণ করে উদ্ভিদকে বিভিন্ন কাজের পারপাসে কিন্তু সাহায্য করে থাকে আর প্রাণী কোষে এটা এতটা ইউজেবল না তারপরে ছোট ছোট গহ্বর আকারে থাকে এটাও এনজাইম ধারণ করে কোষরস ধারণ করে যে উৎপাদনে সাহায্য করে এই কাজগুলোই কিন্তু করে থাকে আশা করি তোমরা এই এগারোটা অঙ্গাণু এবং কোষের যে গুলো আছে এগুলো বুঝতে পেরেছো নেক্সট এপিসোডে আমরা অন্য কোন বিষয়ে কোষেরই অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করবো অথবা উদ্ভিদ এবং প্রাণী কোষ যে কোনো একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আসব সেই পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ সবাইকে